ফলটা খুবই মধুর হয়। তাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, এবার আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে। তবে তার আগে আপনাদের জানাই, যেরকম ভাবে আজ সারা দিন আপনাদের প্রত্যেকের সঙ্গে পেয়েছি, আগামী কালও কিন্তু একইভাবে আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে চাই। আমি দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত রয়েছেন, হয়তো এদিকে ওদিকে সারা অফিস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের অনুরোধ করবো একটু অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসতে এবং আসন গ্রহণ করতে। আমরা সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর সুন্দর কিছু গান শুনবো। আজ 10 স্ট্যান্ডার্ডের যারা কৃতি ছাত্রছাত্রী, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য বিভিন্ন পরীক্ষায় যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদের আমরা পুরস্কৃত করেছি। আগামীকাল ক্লাস 12 হায়ার সেকেন্ডারি বা সমতুল্য বিভিন্ন পরীক্ষায় যারা কৃতিত্ব অর্জন করেছে তাদের পুরস্কার প্রদান, এবং তার পাশাপাশি আরো অনেক অনুষ্ঠান রয়েছে। কালকে নাটক রয়েছে, দুদিনই কিন্তু জমজমাট অনুষ্ঠান। আশা রাখবো আজকের মতো কালকেও আপনাদের সকলকে আমাদের সঙ্গে পাবো। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব, তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন টিবিসিএস লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। টিবিসিএস লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমাদের অনুষ্ঠানের সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী সময়ে রেকর্ডেড অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা এখন আপনারা বুঝতেই পাচ্ছেন কোন দুই শিল্পীর গানের অনুষ্ঠান আমরা শুনতে চলেছি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ দুজনেই আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী। ওনাদের দুজনের সঙ্গীত অনুষ্ঠান আমরা শুনব, এবং ওনারা যখন গাইবেন তখন ওনাদের সঙ্গে যারা বাজাবেন তারাও খুবই সুন্দর বাজাবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই ওনাদের সম্মিলিত প্রয়াস শুনব। প্রস্তুতি একেবারেই সম্পন্ন, 5-7 মিনিটের মধ্যে আমরা শুরু করব অনুষ্ঠান। খুব বেশিক্ষণের অনুষ্ঠান নেই আপনারা জানেনই, তাই সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, অনুষ্ঠানের শেষ পর্যন্ত প্রত্যেকে থেকে যাবেন। কারণ মঞ্চের উপর যখন শিল্পীরা থাকেন তাদের কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হয় মঞ্চের উল্টো দিকে, যখন দর্শক আসনটা পরিপূর্ণ দেখেন। এর থেকে বড় প্রাপ্তি একজন শিল্পীর কাছে সত্যি আর হয় না। অসাধারণ কিছু গান আমরা শুনব। অনেক সময় আপনারা আমাদের দিয়েছেন, আর বাকি সময়টুকু দেবেন। আমরা খুব তাড়াতাড়ি মঞ্চে ফিরছি দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ নিয়ে। অনেকেই উপস্থিত আছে, তাদের অনুরোধ করবো একটু আসন করতে। আমরা খুব তাড়াতাড়ি শুরু করব অনুষ্ঠান। শিল্পীরা একেবারে প্রস্তুত, খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু হবে। The Treasury Buildings Cooperative Society Limited আয়োজিত দুদিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজ অনুষ্ঠানের প্রথম দিন ছিল, আজ ওয়েবসাইট উদ্বোধন করা হলো, এবং সবার প্রথমে ওয়েবসাইটটি ফলো, সেই ফলোকে আবরণ উন্মোচন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। পরবর্তী সময়ে ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে এবং তারপর কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। আজকের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুই বিখ্যাত শিল্পী আমাদের মধ্যে উপস্থিত, তারা মাত্র কিছু ক্ষণের মধ্যে কিন্তু মঞ্চে আসছেন। আগামীকাল নাটক রয়েছে, তাই অবশ্যই আজকের মতো আগামীকালও আমরা সবাই এখানে মিলিত হব এবং অনুষ্ঠান দেখব। আর সামনেই বাংলার নতুন বছর, বাংলার নতুন বছরের জন্য সকলের জন্য
অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর সবার খুব ভালো কাটুক আমরা ভালো রাখবো একে অপরকে তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারব তবে যেটা সতর্কতার বিষয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ক্রমশ গড় বাড়ছে এই সময়টা একটু সতর্কতার সঙ্গে আমাদের চলাফেরা করতে হবে বিগত বছরগুলোয় করোনা অতিমারী যেভাবে আমাদের জীবন থেকে সমস্ত আনন্দ অনুষ্ঠান কেটে নিয়েছিল তারপর আবার আমরা একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি কিন্তু তার মাঝে যেগুলো প্রতি বছরের রুটিন গ্রীষ্মকালে গরম বর্ষাকালে বৃষ্টি এগুলো তো থাকবেই এর সঙ্গে লড়াই করেই আমাদের বাঁচতে হবে তাই যথেষ্ট সতর্কতা মেনে আমাদের চলতে হবে সকলকেই আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন শিল্পী সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ আপনারা সবাই অনেকক্ষণ অধীর আগ্রহ অপেক্ষা করছেন জানি আর খুব বেশিক্ষণ অপেক্ষা করাবো না খুব তাড়াতাড়ি মঞ্চে আসছেন শিল্পীরা সকলকে একটাই অনুরোধ করবো অনেকেই উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছি একটু আসন গ্রহণ করলে ভালো হয় কারণ যখন মঞ্চ থেকে আমরা দেখি সামনে দর্শক আসন পরিপূর্ণ তখন সেটা মঞ্চের এপারে যারা থাকেন যে যখন মঞ্চের এপারে থাকেন তখন তার কাছে একটা আলাদা তৃপ্তি দেওয়া হয় যে দর্শকরা উপস্থিত রয়েছেন দর্শকরা অনুষ্ঠান দেখছেন এটা শিল্পীদের কাছে বিরাট বড় প্রাপ্তি হয় এবছর যারা পুরস্কার পেলেন পেলে বলবো কারণ তোমরা আমাকে বেশি কিছুটা ছোট তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলই আগামী জন্য এবং আগামী বছরগুলোতে যারা পাবে অর্থাৎ যারা এই মুহূর্তে যারা এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য অনেক শুভকামনা পরীক্ষার ফল খুব ভালো হোক পরের বছর এই মঞ্চে তোমাদের দেখবো The Treasury Buildings Cooperative Society Limited আয়োজিত দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ প্রথম দিন এবং ওয়েবসাইট উদ্বোধন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের পর এবার
সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মুহূর্তে দুই বিখ্যাত শিল্পী আমাদের মধ্যে উপস্থিত, শিল্পী সৌরেন্দ্র এবং সমজিৎ। ওনাদের গানে গানে কাটবে আমাদের বাকি সময়টা। শিল্পীদের গান শুনুন সবাই খুব মন দিয়ে, দেখা হচ্ছে আবারও কিছুক্ষণ পরে। Thank you.
উদ্ভাসিত মহাগণমাধে মহিমাত উদ্ভাসিত মহাগণমাধে বিশ্বজগত মণিভূষণ মেশিত চরণে Thank you.
আমাদের খুব পছন্দ হয়, পিটায়ের রিট্রেস দি অরিজিন এন্ড দ্য রুটস দ্যাট আর দ্য ফোর মেলোডিজ দ্যাট আর হেভেন. Thank you.
कुत्ता पूरा तो ऐ जिंदगी तेरे हाथों में पलकों के झिल मिल तारे हैं आना भरे बरसातों में सपनों का जहां होगा खिला खिला सपनों का जहां होगा खिला खिला बरसेगा सावन बरसेगा सावन बरसेगा सावन बरस सावन झूम झूम के तो दिल ऐसे मिलेंगे जाने क्या बात है जाने क्या बात है नींद नहीं आती बड़ी लंबी रात है सारी सारी रात मुझे किसने जगाया जैसे कोई सपना जैसे कोई साया कोई नहीं अपना है कोई मेरे साथ है तुम्हार भुवने फुलेर मैला आमी कांति सहारा ओ गो कमलिका ओ गो कमलिका बुझिल ना आमी कत असहाय भुवने फुलेर मेला आमी कांति सहारा बरसेगा सावन बरसेगा सावन झूम झूम के तो दिल ऐसे मिलेंगे आओगे जब तुम ओ साजना आओगे जब तुम ओ साजना अंगना है अंगना फूल खिले अंगना फूल खिले अंगना रे अंगना अंगना फूल खिले अंगना Thank you. Shayon, at least wedges gulo ektu dibi monitor jodi kane oshubidha hoy. Ganti has been inspired from a melody or a rag called Mand, which is Rajasthani.
আমি দু লাইন আপনাদের একটু মান শোনাই, তারপরে গানটি গাইব। কেসরিয়া পানম আবনি পধারোচি মারে তেসরে, সাবণ আবণ কহ গয়ো অর কর গয়ো কোণ অনেক গিনতা গিনতা घिस गए माड़ी अंगलियां जीवे पधारो मारे तेसरे केसरिया राजस्थान ललिता চলে যেতে বলনা, ওকে আজ চলে যেতে বলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বলনা, ও ঘাটে জলানিতে যাব না যাব না, ও ঘাটে জলানিতে যাব না যাব না, ও সুখী অন্য ঘাটে জল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, নাম ধরে ডাকে দিবালো কেসে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালো কেসে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময় সময় কিছু অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জলানিতে মান পাশানি পানি দমন ভগবানের দানা, ও ঘাটে জলানিতে ঘাটে জলানিতে যাব না যাব না, ঘাটে জলানিতে যাব না যাব না, ও সুখী অন্য ঘাটে চল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। চুপি চুপি ঘরে সে বাজে রোবে রোবে, নিশি রাতে বাসি তার শীত কাটি কই,
চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে অসময়ে সময় কিছু কেন সে বোঝে না অসময়ে সময় কিছু কেন সে বোঝে না আমি কি আমি কি আমি কি এমন তর ফেলা ও ললিতা ওকে আজ চলে যেতে বল না ও ললিতা ওকে আজ চলে যেতে বল ও ঘাটে জলানিতে যাব না যাব না ও ঘাটে জলানিতে যাব না যাব না ও সুখী অন্য ঘাটে জল না ও ললিতা ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে বল না বল না সুখী লোকে বলে কালো কালো নয় সে যে আমার চোখের আলো বধু কালো তাই কাজল রেখায় নয়ন করেছি কালো ও রূপ দেখব বলে বলি আমার বধুর সেই কালো রূপ দেখব বলে আমি আমার বধুর সেই কালো রূপ দেখব বলে আজ নয়ন করেছি কালো জয় রাধে রাধে গোবিন্দ জয় হো বলো রাধে রাধে গোবিন্দ জয় হো বলো রাধে রাধে গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় হো বলো রাধে রাধে গোবিন্দ জয় হো বলো রাধে একবার রাধে সখী হে সখী একবার রাধে 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 গোবিন্দ জয় হো বলো রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় হো বলো রাধে বলো রাধে বলো রাধে রে ওকে আজ চলে যেতে বল না থ্যাংক ইউ আমাদের বাংলার কীর্তন রাজস্থানের মান্ড এবং মান্নাবাবুর এই কালোজয়ী গান তিনটি এক স্কেলে কম্পোজড এবং দিস হ্যাজ আমি যেটা বলছিলাম যে এটা আমাদের খুব এক্সাইট করে খুব খুব অনুপ্রেরিত করে এরপরে কী গাইব একটা রবীন্দ্রনাথের গান গাই এবং আমি যেরকম প্রথমে বললাম যে রবীন্দ্রনাথ তার সময় এত ওয়েল ট্রাভেলড এত এক্সটেন্সিভলি ট্রাভেলড এবং তৎকালীন যুগে যদিও বা আমাদের গতকাল এবং তার আগের দিন ভাইজাগে অনুষ্ঠান ছিল আর তিন দিন আগে আমরা ইউরোপ থেকে ফিরেছি আমরাও ট্রাভেল করি আর্টিস্টরা আপনারাও করেন কিন্তু এখন ট্রাভেলিং হ্যাজ বিন সো ইজি রবীন্দ্রনাথের আমলে এতটা সহজ ছিল না অনেক দিন যেত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে কিন্তু আমরা যেরকম কোনো একটা নতুন জায়গায় গিয়ে সেই জায়গার সুভেনিয়ার নিয়ে আসি বাড়ির জন্যে লক্ষ্য করে দেখবেন রবীন্দ্রনাথ নিয়ে আসতেন সেই জায়গার লোকায়ত কোনো সুর বা কোনো কবিতা এবং তারপরে তার মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি হতো একটি অনবদ্য রবীন্দ্রনাথের গান এমন অনেক উদাহরণ আছে এবং রবীন্দ্রনাথের সবথেকে বড় যেটা আমাদের উনি শেখান যে এই সমস্ত ইন্সপায়ার্ড কম্পোজিশনগুলো উনি মেনশন করে গেছেন কোনটা থেকে কোনটা কবে উনি কম্পোজ করলেন কিন্তু রবীন্দ্রনাথের পরবর্তী যুগ আমরা প্রতিনিয়ত রবীন্দ্রনাথ থেকে ইন্সপায়ার্ড হই
কিন্তু সবসময় হয়তো ক্রেডিট দিয়ে উঠতে পারি না। সো দিস ইজ আ পিস লেডিস এন্ড জেন্টলম্যান হুইচ ইজ রবীন্দ্রনাথ অ্যান্ড অ্যান ইন্সপিরেশন ফ্রম রবীন্দ্রনাথ আফটার হিজ আফটার ইউ নো ওয়েন হি ওয়াজ নো মোর। যদি তারে নাই চিনি কোশে কি, যদি তারে নাই চিনি কোশে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল দিনে, জানিনে জানিনে যদি তারে নাই চিনি কোশে কি। সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তার নেবে চিনি এই নব ফাল্গুনে দিনে, জানি জানি যদি তারে নাই চিনি গোশে কি। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে, ঘুমটা তাহার নতুন পাতা হঠাৎ, ঘুমটা তাহার নতুন পাতা হঠাৎ দোলা পাবে কি তা গোপন কথা নেবে চিনি নব ফাল্গুনে দিনে, জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। আপনারা মনে মনে নিশ্চয়ই বুঝে গেছেন কোন গান বলছি, এস ডি বর্মন। তুঝে থামে কই হাথোঁ সে মিলোঁ গা মদ ভরি রাতোঁ মে, জগা কে অনসুনি সি ধড়কন, বলমবা ভর দুঁগি তেরা तभी तो चंचल है तेरे नैना, देखो ना देखो ना तेरे मेरे मिलन की ये रहना, हाँ तेरे मेरे मिलन की ये रहना।
नन्हा सा तू खिलेगा अंगना, सोनी भैया सजेगी सजना, जैसे खेले चंदा बादल जानी जुदी तारे नई चिड़ी कोश की। थैंक यू। এরপর কি গাইবো বলুন? ওকে, রবীন্দ্রনাথ গাইলাম, মান্নাবাবু গাইলাম, এস ডিপার্টমেন্ট গাইলাম। লেট মি সিং আ কালেকশন অফ সংস ফর ইউ, খুব ছোট ছোট করে। এটা খুব আনপ্লাগড, এবং আমরা একটা গান যখন শুনি তখন মূলত গানটা যদি ছায়াছবির গান হয় আমরা গানটাকে মনে রাখি সেই ছবিতে কে অভিনয় করছে তার নাম দিয়ে। অনেক সময় বলি এটা রাজেশ খান্নার গান বা এটা উত্তম কুমারের গান বা এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের গান। তারপরে যদি আরেকটু আমাদের এগোনোর ইচ্ছে হয় তখন গায়ক বা গায়িকা বা কম্পোজার। কিন্তু ইউনো উই আর শেয়ারিং ইট উইথ ইউ যে আমরা অ্যাজ স্টুডেন্টস অফ ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, রাগ সঙ্গীতের যে কী প্রভাব আমাদের এই প্রিয় গানগুলোর মধ্যে, সেগুলো যদি আপনাদেরকে খুব খুব করে বোঝাতে পারতাম তাহলে খুব আনন্দ হতো। দিস ইজ আ পিস, ওয়ান অফ দ্যাম, যার মধ্যে আমরা উই উড জাস্ট লাইক টু শো আর এ বেসিক রাগ উইচ ইজ কল্ড ইমন বা ইমন। এই ইমন যখন শিখছি, ধরুন তখন শিখছি গুরু বিন কে সে গুণ গাবে, গুরু বিন কে সে গুণ গাবে, গুরু ন মানে তো গুণ নেই আবে, গুণে জন্মে বেগুণে কহাবে, গুণে জন্মে বেগুণে কহাবে, ইত্যাদি। কিন্তু দেন উই রিলেট, হেমন্তবাবু একটি গান কম্পোজ করছেন অ্যান্ড উই কুড রিলেট কি আমার মধ্যে ও শাম কুছ অজীব থি, वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ অজীব থি। গাইছেন কিশোর কুমার। বোধ হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমারকে আমরা খুব একটা রাগ সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে জুড়ি না, বাট বোথ অফ দেম গিভ আস দিস সং। আর একটু এগিয়ে ওয়েন উই কাম টু শঙ্কর জয়কিশন, উই সি দ্য সেম রাগ বিং ডেল্ট বাই দিস মিউজিক কম্পোজার। গরে ধনে পাপা মা মাপারে, হে হে সান তেরা হো গা মুঝে পর দিল চাহতা হে বো, কেহনে দো মুঝে তুমসে মোহব্বত হো গই হে মুঝে, পলকো কি ছাও মে রহনে দো, হে হে সান তেরা হো পর দিল কহতা হো কে তো মুঝে তুমসে মোহব্বত হো গই হে,
पलकों की छाओ में रहने दो। कल्याण जी आनंद जी। चंदन सा बदन चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, मुझे दोष न देना जग वालों, मुझे दोष न देना जग वालों, हो जाऊं अगर मैं दीवाना। অনেকে বলেন যে পুরনো গান আসলে রাগ ভিত্তিক হতো, একদম কম্পোজিশনে হয় না, বাট দিস ইজ নট ট্রু। সো আই সিং আ ভেরি ইউ নো song from almost this generation, Sanjay Leela Bansal. Ek dil hai, ek chaah hai, dono tujh pe, haan tujh pe qurbaan. Ek main hoon, ek imaan hai, dono tujh pe, haan tujh pe, दोनों तुझ पे कुर्बान। टू ए आर रहमान। ऐ हैरते आशिकी जगा, पैरों से जमीन जमीन लगा, ऐ हैरते आशिकी जगा, पैरों से जमीन जमीन खयाल। कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, तू अब से पहले सितारों बस रही थी कहीं, तुझे जमीन पे बुलाया गया मेरे लिए, मेरा गीत अमर कर दो, बन जाओ मीत मेरे, मेरा प्रीत अमर कर दो। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয়ে কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেল না সুন্দরী, আজ নিষিদ্ধে কাছে থাকো না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মার করো না। And also ladies and gentlemen, these are all Yaman, and this is also Yaman. হে পাওয়া গারে গারে ধরে ধানি রে, সোচেঙ্গে তুমে প্যার करके नहीं के दिल बेकरार, करके नहीं ऐ सखी एरी आलिपि बिना, दाड़िए आछो तुमी आमार गाने ओ पारे, আমার সুর গুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানে ও পারে। থ্যাংক ইউ। সো আমরা ইয়ামান নিয়ে কথা বলছি, আমি জানি না whether this piece would be apt
কিন্তু আই ওয়ান্ট টু সিং রিয়েলি সামথিং, ইটস এ কম্পোজিশন, এবং এই কম্পোজিশনের যে লিরিক সেই গানের কথার কোনো মানে নেই, সো ইটস এ ননসেন্স লিরিক। আমরা অনেক ক্ষেত্রেই খুব ননসেন্স লিরিক বলে থাকি বা শুনি, অন্য প্রান্তে গেলে অন্য ভাষা শুনলে মনে হয় যে কী মানে। সো দিস ইজ আ মিউজিক্যালি ননসেন্স লিরিক অ্যান্ড নট ইনামিনাডিকা। সো আর ইউ রেডি ফর দিস ক্রেজি কম্পোজিশন? আমি তো শুনতেই পাচ্ছি না। আর ইউ রেডি? না, আমরা সত্যিই পাচ্ছি না। আর ইউ রেডি? রাগ ইয়ামান। অ্যান্ড বিফোর আই সিং দিস আই অলসো হ্যাভ টু মেনশন that we are so, so lucky to have been invited by an organization way back in 2017. এবং আমাদের বলা হয়েছিল যে বিশ্ব বরেণ্য খেলোয়াড় পেলে কলকাতায় আসছে এবং আপনারা একটা ছোট্ট পিস অফ মিউজিক তৈরি করুন which would be, you know, celebrating পেলে। আমরা ভাবলাম যে যে মানুষটা আমার দেশের ভাষা বোঝে না তাকে ভাষা দিয়ে তো আর ছোঁয়া সম্ভব নয়, সো দেন উই সিলেক্টেড দিস পিস, কারণ এই পিসটার মধ্যে ইট হ্যাজ এ লট অফ ফুটওয়ার্ক। আপনারা যখন শুনবেন নিজেরা একটু ইম্যাজিন করবেন, আ ফুটওয়ার্ক দ্যাট আ ফুটবলার লাইক পেলে প্রবাবলি ডাজ অন গ্রাউন্ড। এবং উনি শুনেছিলেন অ্যান্ড দেন হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কেম অন টু দ্য স্টেজ, এবং উনি বললেন আই ডোন্ট নো দিস মিউজিক বাট দিস সাউন্ডস টু মি লাইক সাম্বা। Samba is Brazilian music and he sang a little bit of samba with us, so we are so proud. We just lost him physically, but this is remembering the legend. So Yaman dadare dani dere dagudare gele dagadanu dadare tellana dadare dani dere dagudare gele dagadanu dadare no no dadare danu no dadare dillana sarida bavagare dadare dani dere dagundare gire dilanu no dadare dillana dani dere dagundare gire dagadanu no dadare no no dadare danu no dadare dillana জলুদ ঝমতা দিরে দি তনন তনন উদেগে দি সরি সধনি সরি জলুদ ঝমতা দিরে দি তনন তনন উদেগে দি মগমরে গমপ জলুদ ঝমতা দিরে দি তনন 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 তন কৃষ্ণ নি বেকনি বারো হে কৃষ্ণ নি বেকনি ಜನದ ಜಮ್ ತದಿರದೆ ತಾಹ ಕುಜಂ ತಕಡಿ ತಕ್ಕ ಕುಜಂ ತಾಹ ಕುಜಂ ತಕಡಿ ತಕ್ಕ ಕುಜಂ ತಕಡಿ ದೂ ಸರಿಗದೆ ತಕಡಿ ದೂ ರಿಗಮದೆ 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 ತಿ ತಕಡಿ ದೂ ಸರಿಗದೆ ತಕಡಿ ದೂ ರಿಗಮದೆ ತಕಡಿ ದೂ ಸರಿಗದೆ ತಕಡಿ ದೂ ರಿಗಮದೆ ಸರಿಗದೆ ತಕಡಿ ದೂ ರಿಗಮದೆ ತಕಡಿ ದೂ ಸರಿಗದೆ ತಕಡಿ ದೂ ರಿಗಮದೆ ತಕಡಿ ದೂ ಸರಿಗದೆ ತಕಡಿ ದೂ ರಿಗಮದೆ Thank you.
This is the magic of our music. আমি এই কথাগুলো এই কারণে বলছি কারণ সত্যি সত্যি ভারতবর্ষের যদি সারা বিশ্বকে এক্সক্লুসিভলি দেওয়ার কয়েকটা জিনিস থাকে তার মধ্যে একটা অবশ্যই আমাদের সঙ্গীত, আমাদের সংস্কৃতি, আমাদের রন্ধন আর আমাদের দর্শন. সো দিজ আর দ্য রিচেস দ্যাট উই হ্যাভ. আর সারা পৃথিবীর কোনো মিউজিকে এমনটা নেই যে মঞ্চে যারা বসে থাকে তারা একাধারে পারফর্মার এবং কম্পোজার. কারণ আমরা যেটা করলাম সেটা এই মুহূর্তে বসে আমরা কম্পোজ করলাম এবং এখানে গুরুত্বপূর্ণ ভাগ আপনারাও নেন, কারণ আপনাদের মতো শ্রোতা পেলে দেন ইউ নো উই ওয়ান্ট টু ডু ইট. এরপরে কী শোনাব বলুন, এনিথিং ইউ ওয়ান্ট টু. আপকে লিয়ে we always say that this is a song by one of the greatest singers of the last century and probably ever, Lata Mangeshkar ji. So remembering her. Meri awaaz hi pehchaan hai ghar yaad rahe naam gum jayega chehra ye badal jayega
नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, घर याद रहे। वक्त के सितम कम हसी नहीं, आज है यहाँ कल कहीं नहीं, वक्त से परे अगर फिर मिले कहीं, मेरी आवाज पहचान है, घर याद रहे, ओ नाम गुम जाए। जो गुजर गई कल की बात थी, अरे जो गुजर गई कल की बात थी, उम्र तो नहीं फिर मिले कहीं, मेरी आवाज पहचान घर याद रहे, ओ नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज, मेरी आवाज पहचान गरया रहे। किशोर कुमार का ही अपना चुना एक था। ना किशोर कुमार जो गाई ताहले लेट मी सिंग अ ठुमरी। अबार आई एम कमिंग टू वेरी टेक्निकल टर्म्स, हमारे क्लासिकल म्यूजिक रो अनेकगुलो फॉर्म है ताते ठुमरी एक टा फॉर्म, कारण खूब खूब आदिम जुगे हमारे म्यूजिक वाज रेस्ट्रिक्टेड टू द टेम्पल्स, সেই সময় म्यूजिक যেটা তৈরি হতো ভেরি এনার্জেটিক মিউজিক তাকে বলা হতো ধ্রুপদ। তারপরে যখন মুঘল রাজারা এলেন এবং ইসলাম কালার স্টার্টেড ফিডিং ইন টু আর কালচার, খেয়াল এলো এবং রাজ দরবারে গান গাওয়া হতো এবং দ্যাট ওয়াজ বেসিক্যালি খেয়াল। কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বঞ্চিতই রয়ে যেতেন ক্লাসিক্যাল মিউজিক থেকে, সেই জন্য বাইজিরা এলেন এবং এই সমস্ত কোঠায় যে মিউজিকটা গাওয়া হতো ইট ওয়াজ অ্যান এক্সটেনশন অফ খেয়াল, রাগ রাগিনী সহ কিন্তু আরও অনেক চটুর, এটাকে বলা হতো ঠুমরি। সো আমি একটা ঠুমরি গাইছি যে ঠুমরিটা কম্পোজ করেছেন আর ডি বর্মন এবং গেয়েছেন কিশোর কুমার, লিখেছেন আনন্দ বক্সি। এই কারণে বলছি বিকজ দ্য কম্পোজিশন ইন ইটসেলফ ইজ লাইক এ ঠুমরি অ্যান্ড দ্য ওয়ে কিশোর কুমার হ্যাজ সাং ইটস হিস্টোরিক।
So Khamaj Thumri sounds like this. দেখুন আমি গাইলেই আপনারা বুঝবেন। শ্যাম সুন্দর বনবার বনবার রে, আরে যাবো মা তোপে বলিহারি রে। শ্যাম সুন্দর বনবার, কিশোর কুমার গাইছে। কুছ রীত জগত কি এসি হ্যা, হর এক সুবহ কি শাম হুই, তু কৌন হ্যা তেরা নাম হ্যা ক্যা, সীতা ভি ইয়াহাঁ বদনাম হুই, ফির ক্যোঁ সংসার কি বাতোঁ মে ভিগ গয়ে তেরে। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे ताने देते हैं हम खोए हैं उन रंग रलियों में। This was film, but the improvisation that the Thumri offers. हमको जो ताने देते हैं हम खोए हैं इन रंग रलियों में, हमने भी उनको छुप छुप के आते देखा इन गलियों में। ये सच है झूठी बातें नहीं, तुम बोलो ये सच है ना। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। शाम सुंदर बनवार बनवार, सुंदर बनवार, जाऊं मैं तो पे बलिहारी, जाऊं मैं तो पे बलिहारी रे। सुंदर बनवारी सुंदर, शाम सुंदर बन, शाम सुंदर, शाम सुंदर बनवारी। This reminds me of another beautiful song in Khamaj and R.D. Barman. আমরা এটা ভেবে দেখেছি যে R.D. Barman-এর প্রিয় রাগ ছিল Khamaj, because he has the most of Khamaj songs. আমরা কেউ ভাবিনি যে this is Khamaj, but I'll sing this a couple of lines for you. আহ তোমার সঙ্গে is Khamaj. एक अकेली छतरी में जब आधे आधे भीग रहे थे, एक अकेली छतरी में जब आधे आधे भीग रहे थे, आधे सूखे आधे गीले सूखा तो मैं ले आई थी, गीला मन शायद, गीला मन शायद बिस्तर के पास पड़ा हो, वो भिजवा दो मेरा वो सामान
লটায় তো sing something from ER Rahman jeto amra ei theme e roichi of inspiration of rag of amra folk music ni pray kichu korini and this is shotti kotha bolchi ei eta ekantoi amader khub moner jinish eta kono boite lekha nei ba eta kothao theke toka noy phole eta amader gaite shobshomoy khub anondo hoy ER Rahman I'm going to sing a song from ER Rahman ebong ei gaan ta joto bar shuni আমাদের খুব প্রিয় একটা গান নাইনটিজের গান ততবার মনে হয় যে মিস্টার রহমান নিশ্চয়ই বাংলায় এসেছিলেন এবং সুন্দরবন বা কোনো প্রান্তে গিয়ে নদীর তীরে বসে অন্তত একটা ভাটিয়ালি গান শুনেছিলেন না হলে এই সুর হতো না সি হোয়াট আই সেইং টু ইউ चाहते हैं अगर आके मुझसे मिल जा तू या फिर वैसा धरती से मिला दे मुझको तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे यूं ही तड़पाना तू मुझको
के आए नहीं चैन। मुझसे ये बोली मैं राहों में तेरे अपने बेचा तू ये नहीं। इन ऊंचे पहाड़ों से जा दे दूंगा मैं कर तुम ना आई कहीं तुम में धर इधर के जहां छोड़ दूं मैं सजना सजना आज आंसू भी मीठे लगे हमें डुबाई ली रे भसाई ली रे अकुल दूर ही आए पुसी फूलना तू ही रे तू ही तेरे बिना मैं कैसे जीऊं आ जा रे यूं ही तड़पाना तू मुझको कोल नाई किनार नाई और तुई तुई नर पानी হায় রে দিবস নিশীথে জাগে দিবস নিশীথে জাগে দিয়া হাত সানি অকু অকুল দরিয়ায় পুসি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় পুসি কুল নাই রে আমায় ডুবাইলি রে ভাষাইলি রে অকুল দরিয়ায় খুশি কোন রে মজার পিস গাইব বলে ভেবে এসেছি সলিল চৌধুরী আপনার জন্য বি ফ্ল্যাট খামাজ নিয়ে কথা হচ্ছিল খামাজ সলিল চৌধুরী খামাজ না যেও না না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাতে জাগা পাখি না যেও না सावरी सलोनी खटा जब जब छाए सावरी सलोनी खटा जब जब छाए अखियों में रहना गई निंदिया ना आए
सजना बरखा बहार माई रस की फुवार लाई अखियों में प्यार लाई ओ सजना प्यासे प्यासे मेरे नयन तेरे ही आप में खो गए सांवली सलोनी खटा जब जब जाए सांवली सलोनी खटा जब जब जाए अखियों मेरे बरखा बहार रस की फुहार अखियों में प्यार आए ना जियो ना आए बी फ्लैट सीधे একটু ছোট করে গাইছি কারণ আই ওয়ান্ট টু কাম টু দ্যাট পিস আজু সখে মোহ মোহ গাহে পিক কুহ কুহ কুঞ্জ বনে তুহ তুহ দোহার বনে যায় যুবন মদ বিলসিত ভুল কে হিয়া উলসিত অবশ তনু অলসিত মুরছি জনু যা আজ সখি মোহ গাহে পিক কুহ কুহ কুঞ্জ বনে তুহ তুহ দোহার পানে যায় মানুষিঙ্গের কথা বলি আমি যে জলসাগরে একটু আমি যে জলসাগরে ওয়ান্স অ্যাগেন অনুপম ঘটকের সুর এই সেম এইরকম সময় বোম্বেতে নওশাদ সাহেব আর একটি ছবির কাজ করছিল আমি দুটো গান শোনাবো আপনাদের দেখুন মনে হবে এই গানের প্রথম দুটো লাইন বাংলা গানটির এবং হিন্দি গানের পরের দুটো লাইন গাইলে মনে হবে একটাই কম্পোজিশন এতটা কাছাকাছি আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসাগরে নিশি ফোরালে কেহ চায় না মা জানি গো আর নিশি ফোরালে কেহ চায় না মা জানি গো আর আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসাগরে फिर मुझे नरगिस आँखों का सहारा दे दे मेरा खोया हुआ रंगीन नजारा दे दे मेरे महबूब तुझे मेरी मोहब्बत मेरे महबूब तुझे मेरी मोहब्बत की कसम थैंक यू
আর এবার একটা পিস গাইবো, কারণ বিকজ আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানটা পুরোটাই একটা লেকচার ডেমনস্ট্রেশন হয়ে যাচ্ছে। সো আমি সেটা চাই না খুব একটা। দুটো গান গাইবো আর দুটো গানই খুব এন্টারটেইনিং সং, এবং এন্টারটেইনিং সং মানেই যে নাচের গান তা নয়। এবং আমার এত ভালো লাগছে আপনাদের এখানে এসে যে আপনারা ভালো গান শুনতে চান, এবং এই কম্পোজিশনগুলো এগুলো আমাদের সম্পদ, ফলে এগুলো গাইতে পারাও এবং শুনতে পাওয়াও আমাদের সবসময় খুব আনন্দের। এখন যেটা গাইবো, বিকজ সামবডি সেড নাইনটিজ, নাইনটিজে বড় হয়েছেন এখানে কতজন? আমরা কেউ আধার কার্ড দেখবো না, হাত তুলতে পারেন। সো অ্যাজ আই সে, মোস্ট অফ ইউ আর ইয়াং অ্যান্ড ফিউ আর ইয়াং অ্যাট হার্ট। সো নাইনটিজ আমার কেন জানি মনে হয় সবসময় যে আমরা তো 60, 70, 50 ইত্যাদি ইত্যাদি দেখিনি, ফলে স্বর্ণযুগ রৌপ্যযুগ ইত্যাদি জানি না। বাট নাইনটিজ হ্যাজ গিভেন আস এ লাইফ সো সিম্পল, সুইট অ্যান্ড মেমোরেবল। আমরা সবাই মোবাইল ফোন আর এই এত দৌড়ঝাঁপ জিপিএস ইত্যাদির থেকে কত হস্ত দূরে ছিলাম। লোডশেডিং হতো, কিন্তু লোডশেডিংয়ে আমরা যখন ছাদে উঠে যেতাম তখন একটা গোটা পাড়া একটা পরিবার হয়ে উঠত। নাইনটিজ আমাদের সারা গোটা ভারতবর্ষকে অ্যাকচুয়ালি এক সূত্রে বেঁধেছিল, এবং তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দূরদর্শনের। দূরদর্শনের ওই কটি অনুষ্ঠান আমাদের আমাদেরকে আমরা সবাই মুখিয়ে থাকতাম দেখবো বলে। সো দিস ইজ এ পিস দ্যাট আই এম গোইং টু ডু সেলিব্রেটিং ইন্ডিয়ান টেলিভিশনস। কেমন এই পিসটা আমি জানি না আর কেউ করে কি না, কারণ আমি যে ইটস এ কালেকশন অফ সংস, যে গানগুলো গাইবো সেই গানগুলো কখনো সিডি বা রেকর্ড বা ক্যাসেটে রিলিজড হয়নি। আমরা অধিকাংশ জানি না এই গানগুলোর কম্পোজারকে, আমরা জানি বিকজ উই আর ইন্টারেস্টেড ইন ইট, গানগুলো কারা লিখেছিলেন বা কারা গিয়েছিলেন, কিন্তু গানগুলো আমাদের মনের মণিকোঠায় রয়েছে, খুব একটা চট করে শোনা হয় না। সো দিস পিস ইজ সেলিব্রেটিং নাইনটিজ, সেলিব্রেটিং ইন্ডিয়ান টেলিভিশন অ্যান্ড সেলিব্রেটিং নস্টালজিয়া। গানটা শুরু করার আগে চার লাইন গাইবো, ইটস এ কুইজ, কোথায় শুনেছেন বলতে হবে। রামচরিত মানসের পিস চৌপায়। সীতারাম চরিত তি পাবন মধুর সরস অরবতি মন ভাবন, পুনি পুনি কে তেরে হো কিসে সুনায়, জিয়া কি প্যাস বুঝত না বুঝায়। রামায়ণ দূরদর্শনে আসতো, আমি সব জায়গায় বলি যে ভালো লাগে, তখন ভাবতাম যে কি বোকার মতো কাণ্ড করেছি যে প্রায় ক্লাস 4 অবধি আমি জানতাম রামায়ণ ইজ রিটেন বাই রামানন্দ সাগর, কারণ ওটাই দেখে বড় হয়েছে। বাট দেন ইউ নো উই গট টু নো সো মেনি থিংস, অ্যান্ড ইন বিটুইন রামায়ণ কেম দিস বিউটিফুল স্মল লিটল পিসেস অফ মিউজিক সো ক্লোজ টু আওয়ার হার্ট। ওয়াশিং পাউডার নির্মা ডিটারজেন্ট কিয়া নির্মা, দুধ সি সফেদি নির্মা সে লায়ে, রঙ্গিন কপড়া ভি খিল খিল জায়ে, সবকি পসন্দ নির্মা, ভিক্স কি কোলি লো খিচ খিচ দূর করো। দূরদর্শন টাইটল ট্র্যাক। ইয়ে জমি আসমান ये जमीन आसमान हमारा कल हमारा आज हमारा कल हमारा आज, बुलंद भारत की बुलंद तस्वीर। एंड देन केम दोज ब्यूटिफुल संडेज। कथा है पुरुषार्थ की ये स्वार्थ की परमार्थ की, सारथी जिनके बने श्री कृष्ण भारत पार्थ की। मैं समय हूँ अथ से महाभारत कथा, महा
love Uncle Chips. Titan. This is originally a piece of Beethoven, and the piece is called Titanica. The healthy oil for healthy people. Bajradanti, bajradanti, biko bajradanti. Gare gama bada gama gada gama gare sa. Bajradanti, bajradanti, biko bajradanti. Biko powder, biko paste. आयुर्वेदिक जड़ी बूटियों से बना संपूर्ण स्वदेशी बीको पाउडर बीको पेस्ट बीको वज्रदंती यूं खिली खिली यूं सवर सवर ए जाने जिगर तुम चली कहां सौंदर्य साबुन निर्मा सौंदर्य साबुन निर्मा तू 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 वंडरफुल तू 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 मारो काम काटा बाहे जा दूध की नदिया बाहे मारो घर अंगना ना भूलो ना गर्मी में डालो दूध में आइस दूध बन गया वेरी नाइस पियो डेली वंस और ट्वाइस मिल जाएगा टेस्टी सरप्राइज दूध 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 वंडरफुल दूध जंगल जंगल बात चली है पता चला है अरे जंगल जंगल बात चली है पता चला है चट्टी बहन के फूल खिला है फूल खिला जंगल जंगल पता चला है चट्टी बहन के फूल खिला जंगल जंगल पता चला है चट्टी बहन के फूल खिला है तंदुरुस्ती की रक्षा करता है लाइफ बॉय है जहां तंदुरुस्ती है वहां लाइफ बॉय जब घर की रौनक बढ़ानी हो दीवारों को जब सजाना हो नेस्कैफे नेस्कैफे रंगों की दुनिया में आओ रंगीन सपने सजाओ नैरोलैक इस रंग बदलती दुनिया में क्या तेरा है क्या मेरा है देख भाई देख हर देख भाई देख हर शाम के बाद सवेरा है किचकिंग हो या गरम मसाला पाव भाजी या चकी चाट का मसाला कसूरी मिर्च हो या देगी मेरा असली मसाले सब सब MPH and our last song of this medley one of the most beautiful songs कुछ खास है हम सभी कुछ बात है हम सभी खास है बात है कुछ स्वाद है क्या स्वाद है जिंदगी That was Indian television. And ki kemon laglo eta? Ebong apnader bola holo na amra eta generally etar shonge kon gaan ta kar composition shegulo bole thaki. It's really interesting. Amra onekei jantam na je amader Doordarshan er title music was played by Bismillah Khan sahab and composed by Pandit Ravi Shankar ji. Ba jungle jungle baat chali hai. Was composed by Vishal Bhardwaj and written by Gulzar Sahab. By the last kanta, Kuch Swad Hai Hum Sabhi Mein was debut
of Shankar Mahadevan. But washing powder Nirma was sung by Kavita Krishnamurti and Sadhana Sargam. So there are many stories with it. The last song of this evening, ladies and gentlemen, will have to be celebrating 75 years of Indian independence. এবং এই গানটা আমরা একা গাই না, আপনাদেরকে গাইতে হবে। আপনারা, আমি খুব ছাড় দিয়েছি, উনি চলে যাচ্ছেন ভয় পেয়ে, আই এম শিওর। প্লিজ আর একটা গান থাকুক, আমি জানি, আমি জানি। ক্যান ইউ অল জাস্ট টেক আউট ইউর মোবাইল ফোনস অ্যান্ড সুইচ অন দ্য টর্চ লাইটস, সবাই। So sweet of you. There's always a next time, and you have to follow us on YouTube. There you will get all the songs. Next time I'll definitely do it for you. But this is a song, I'm sure you will enjoy it. Shobai, you have to wave it. Let this beautiful place remember this historic tune. কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বুকে আমার ধরে ওমা তোমার চরণ দুটি বুকে আমার ধরে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি গুঞ্জরিয়া আসে ওরে পুঞ্জে পুঞ্জে ধে গুঞ্জরিয়া আসে ওরে পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুকে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে জন্ম
देश को सलाम। জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ এ ওয়ান্ডারফুল অডিয়েন্স। আমি জাস্ট আমার পরিবারকে একবার ইন্ট্রোডিউস করব। বিশ্বজিৎ রায় অন তবলা, আই ক্যান বি জাস্ট হিয়ার ইট ফর হিম লিটল মোর বিকজ আজকে ওর জন্মদিন। হিমাদ্রি অন বেস, হিমাদ্রি অন ড্রামস, হিমাদ্রি অন গিটারস, সানি অন গিটারস, সরি, Shourendra on piano, ladies and gentlemen. Shomujit, and this is our family here. Amader gaan jodi bhalo lege thake ba ei udbhot crazy ideas, amader please subscribe korben amader social media, YouTube, and because we really want audience like you. And I would also like to thank Shayon doing the sound there. Apnader 106 bochhorer jatrar 104 bochhorer jatrar যাত্রাকে মাথায় রেখে আমাদের নমন। খুব ভালো থাকবেন, নমস্কার। দ্য ট্রেজারি বিল্ডিংস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের তরফ থেকে এবার ওনাদের একটু সম্মানিত করার পালা। আমি যারা আমাদের কোঅপারেটিভ সোসাইটির উদ্যোক্তারা রয়েছেন তাদের বলবো একটু শিল্পীদের বরণ করে নিতে। আপনারা চলে যাচ্ছেন বুঝতে পারছি, সকলেরই তাড়া রয়েছে, কিন্তু আর পাঁচটা মিনিট একটু থেকে গেলে ভালো হয়, আমরা ওনাদের বরণটা করে নেব। একই সাথে আপনাদের জানাই আগামীকালও কিন্তু আমাদের অনুষ্ঠান রয়েছে, আগামীকাল নাটক রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং এছাড়াও অন্যান্য অনুষ্ঠান পুরস্কার বিতরণী রয়েছে, তাই অবশ্যই একইভাবে আগামীকাল কিন্তু সকলকে আমাদের সঙ্গে চাই। দ্য ট্রেজারি বিল্ডিংস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আয়োজিত দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আজ তার প্রথম দিন, এবং প্রথম দিনের অনুষ্ঠানকে একদম অন্য মাত্রা এনে দিলেন শিল্পীরা। অসাধারণ, অনবদ্য, যাই বলা হয় কম বলা হবে, আপনাদের প্রতিক্রিয়া আপনাদের আবেগ বুঝিয়ে দিয়েছে শিল্পীরা ঠিক কতটা আপনাদের মনের কাছাকাছি। এরপর আমাদের দ্য ট্রেজারি বিল্ডিংস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের তরফ থেকে ওনাদের সম্মানিত করার পালা। ধীমান রঞ্জন মণ্ডল এবং অরধর মণ্ডল আমি মঞ্চে আহ্বান করব। সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ, এতক্ষণ হ্যাঁ দেড় ঘন্টার উপর, দু ঘন্টা আমাদের মাতিয়ে রেখেছিল, মনটাকে মাতিয়ে রেখেছিল, মানে ঠিক আমরা তো ঠিক অভ্যস্ত নই, এখন সবাই নাচের গানে অভ্যস্ত, নাচানাচি না করলে নাকি গান হয় না। আজকে প্রমাণিত হয়ে গেল যে সুরের সাগরে ভাসিয়ে দিলেও কিন্তু গান হয়, এবং অসাধারণ গান। সৌম্য আমাদের সুরের সাগরে ভাসিয়ে দেয়নি শুধু, ও খুব ছোটোখাটো তুলনা করে দেখিয়ে দিয়েছে যে বিজ্ঞাপনেও কত ভালো সুর ব্যবহার করা হয়, ভালো গান ব্যবহার করা হয় বিজ্ঞাপনে। আমি কিন্তু সৌম্যজিতের কাছে
আমরা চিরঋণী হয়ে থাকবো যে এত সুন্দরভাবে ও এটাকে ব্যাখ্যা করে দিয়েছে গানের মধ্যে দিয়ে, কোনো বক্তৃতা দিয়ে নয়, কোনো লেখা দিয়ে নয়, রচনা দিয়ে নয়, আলোচনা দিয়ে নয়, গানের সুর দিয়ে ও প্রমাণ করে দিয়েছে যে বিজ্ঞাপনেও ভালো সুর ব্যবহার করা হয়। ধন্যবাদ সৌম্যজি, খুব ভালো লাগলো। এই ধীমান, ধীমান হরদা তোমরা মঞ্চে এসো। সবার সঙ্গেই পরিচয় করে দিয়েছে, কিন্তু আমরা এ পরিচয় যেন কোনো পরিচয় নয়, আমরা এতক্ষণ একটা পরিবারের সুরসাগরে ভাসছিলাম, যেন এইটাই যেন আমাদের আমাদের কাছে এতক্ষণ কাঙ্ক্ষিত ছিল। ওরা যে প্রত্যেক আলাদা, বিশ্বজিৎকে আলাদা করে অভিনন্দন জানাবো তার জন্মদিনের জন্য। কী হলো, ওপরে এসো। এই ধীমান, আমাদের স্মারক দিয়ে, পুষ্পস্তবক দিয়ে তোমরা বরণ করে নাও। আমি শুরু থেকেই সৌম্যজিতের কণ্ঠে শুনছিলাম যে হি ট্রাভেলস মাচ, বা দে ট্রাভেল মাচ বলবো আর কি, সবাই ওরা দল নিয়েই যাতায়াত করে বিদেশে, দেশে, বিভিন্ন প্রদেশে। ওদের এই প্রত্যেকটা যাত্রা সফল হোক, আমি আগাম সাফল্য কামনা করে রাখি, যে ওরা যে কাজ করছে সত্যি অপূর্ব কাজ করছে। সুরের বাঁধনে ওই যে রবীন্দ্রনাথের বিখ্যাত কথা, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, এই সেই যেন ওরা যেন সেই বাঁধনেই সবাইকে বাঁধছে। এবং সত্যি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সংস্কৃতির জগতে এত ভালো কাজ খুব কম লোক করছে, ওই জন্যে বারবার করে আমি আমার ব্যক্তিগতভাবে অন্তরে অন্তঃস্থল থেকে আমি তোমাদের অনেক ছোট আমি আশীর্বাদ করি যেন তোমরা দীর্ঘদিন এই যাত্রা তোমরা চালু রাখতে পারো। ধীমান, হ্যাঁ উত্তরীয় দুটো আছে, দুটো উত্তরই নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। আমরা সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র দুজনকেই আমাদের পক্ষ থেকে সামান্য উপচারে সম্মাননা জানাবো। আমরা ভেতরে বসে আলোচনা করছিলাম যে জানি না এ গানে লোকে কতক্ষণ মোহিত করে রাখতে পারবে, তা দেখছি তো মোটামুটিভাবে তিন চতুর্থাংশ মানুষ ছিল তারা কিন্তু মোহিত হয়ে বসেছিল। হ্যাঁ সৌরেন্দ্রকে উত্তরে পড়া, সৌরেন্দ্রকে উত্তরে পড়াছেন হরদার মণ্ডল, এবং পুষ্পস্তবক তুলে দাও, পুষ্পস্তবক তুলে দাও। সৌম্যজিৎকে উত্তরীয় পড়াচ্ছেন ধীমান রঞ্জন মণ্ডল, আমাদের সেক্রেটারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের, এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন বিশ্বজিৎ। কোথায় বিশ্বজিৎকে একটা আলাদা করে পুষ্পস্তবক দাও, তার আজকে জন্মদিন। কোথায় বিশ্বজিৎ? বিশ্বজিৎ এসো, এসো, এ না উত্তরীয়, উত্তরীয় না, একবার জোরে হাততালি বিশ্বজিতের জন্য, ওর আজকে জন্মদিন। কততম জন্মদিন, কততম? আচ্ছা ওটা 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 গোপন রাখছে, আমি জানি মেয়েদের বয়স বলে না, শিল্পীরাও কিন্তু অনেকে বয়স বলে না। আমি অসংখ্য ধন্যবাদ, এবং ওদের যাই বয়স হোক আমি, হ্যাঁ ও আমি মেমেন্ট দাও, সৌম্যজিৎকে দাও, হাতে সৌম্যজিৎর হাতে স্মারক তুলে দাও, আমাদের স্মারকটা। আমার শিল্পীর বয়স জানার দরকার নেই, কিন্তু আমি শুধু এইটুকু চাই যে শতবর্ষ ওরা থাকুক এই সঙ্গীতের মাধুর্য নিয়ে, সকলের কাছে বিতরণ করুক, শতবর্ষ যেন আমরা পাই। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো ভাই, আজকে সন্ধ্যেটা অনেক দিন মনে থাকবে, ধন্যবাদ আপনাদের সকলকে যে আপনারা এতক্ষণ সত্যিকারের গান শোনার জন্য বসেছিলেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমাদের অর্ণব তো আগেই বলে দিয়েছে আগামীকাল আমরা বোধহয় কটায় শুরু করব, আমরা দুটোই শুরু করব, আগামীকাল দুপুর দুটোই শুরু করব। আমাদের কর্মসূচি আপনারা জানেন, আমাদের কালকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন হিউম্যান রাইটস কমিশনের মাননীয় চেয়ারম্যান যতীন্ময় ভট্টাচার্য, তিনি আবার প্রাক্তন প্রধান বিচারপতি, তিনি থাকছেন প্রধান অতিথি হিসেবে। এছাড়া আমাদের যারা অতিথি যারা যেমন আছেন তারা থাকবেন, থাকবেন যশোধরা রায়চৌধুরী ম্যাডাম, প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল এআইএনই ওয়েস্ট বেঙ্গল, এবং ছাত্রছাত্রীদের তাদেরকে সংবর্ধিত করা হবে, এবং সবশেষে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নাটক মিথ্যেবাদী, মিথ্যেবাদী নাটক রয়েছে আপনারা। ও তারপরে আবার দুরাগত শব্দধ্বনি, ভেন্টিলোকুইজ বা মায়াস্বর,
পলাশ পলাশ অধিকারী নিবেদন করবে ভেন্ট্রিলোকুইজম, এটা অসাধারণ, সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা হবে আপনাদের প্রত্যেকের। আপনারা ঠিক সময় এখানে উপস্থিত হবেন এই আবেদন রেখে আজকের মতো আপনাদের শুভরাত্রি জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।